ডিসপ্লে জাতীয় যে কোনো গ্যাজেট নিজের হাতে তৈরি করা বেশ মজার একটি কাজ। এরকম ছোট্ট একটি ডিসপ্লেতে নিজের নাম কিংবা যে কোনো লেখা প্রোগ্রাম করতে পারলে কার না ভালো লাগবে। আজকের ভিডিওতে আমরা এটা নিয়েই একটি প্রজেক্ট করব, বিস্তারিত জানবো, সাথে শিখে নেব কিভাবে তৈরি করা যায় স্ক্রলিং টেক্সট ডিসপ্লে। আজকের প্রজেক্টটি হবে আরডুইনো নিয়ে। আরডুইনো বিষয়ে আপনি নতুন হলেও ভিডিওটি ভালোভাবে দেখুন, তাহলে অবশ্যই নিজের হাতেই বানাতে পারবেন একটি স্ক্রলিং টেক্সট ডিসপ্লে। আজকের প্রজেক্টের ডিসপ্লে হিসেবে এটা ব্যবহার করব। এটি একটি ডট ম্যাট্রিক্স ডিসপ্লে মডিউল, MAX7219 এটার মডেল নেম। অনেকগুলো ব্রাইট এলইডির সহযোগে তৈরি হয় এই জাতীয় ছোট্ট ডিসপ্লে মডিউল। মডিউলে থাকা প্রতিটি ডট আসলে একটি করে এলইডি। সম্পূর্ণ আলাদা চারটি ডিসপ্লে দিয়ে এটা তৈরি হওয়ায় মডিউলটিকে আরও বলা হয় 4-in-1 ডট ম্যাট্রিক্স ডিসপ্লে মডিউল। এখান থেকে একটি ডিসপ্লে খুললেই বিষয়টি আপনারা বুঝে যাবেন। একটি খুলে দেখাচ্ছি। এভাবেই একটি সার্কিট বোর্ডে আলাদা চারটি ডিসপ্লে থাকে। প্রতিটি ডিসপ্লে ড্রাইভ করতে নিচে থাকে একটি করে ড্রাইভার আইসি। MAX7219 মডিউলে সবগুলো ডিসপ্লে 18x8 পিক্সেলের, যার দৈর্ঘ্যে 8টি এলইডি থাকে আর প্রস্থেও থাকে 8টি এলইডি। এভাবে এক একটি পার্টে 64 পিস করে এলইডি থাকে। দেখতে সেম হলেও লাল, সবুজ, নীল বা হলুদ এলইডি সহ এগুলো পাওয়া যায় আরও বেশ কিছু কালারে। যেমন আমার এই মডিউলটি রেড এলইডি ভার্সনের। এরকম চারটি করে ডট ম্যাট্রিক্স ডিসপ্লে দিয়ে তৈরি হয় এক একটি ফুল মডিউল। এক একটি ফুল মডিউলের রেজুলেশন হয় 32x8 পিক্সেল। 500-600 টাকার মধ্যে কিনতে পাওয়া যায় এক একটি সিঙ্গেল ডিসপ্লে। আজকের দেখানো প্রজেক্টটি করতে হলে এরকম মডিউল আপনার প্রয়োজন হবে। এজন্য কেনার লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশনে। ডিসপ্লের জন্য সিগন্যাল ইনপুটের প্রতিটি মডিউলে ডান পাশে থাকে 5টি করে জাম্পার পিন। এই 5টি পিনে কেবল সংযুক্ত করে প্রোগ্রাম করা যায় যে কোনো লেখা। প্রয়োজনে 2-3টি কিংবা আরও বেশি ডিসপ্লে দিয়ে লম্বা একটি ডিসপ্লে বানানো যায়। একাধিক ডিসপ্লে অ্যাড করার জন্য প্রতিটি ডিসপ্লের এই প্রান্তে থাকে 5টি করে কানেক্টিং পিন। এই পিনগুলোর মাধ্যমে একটির সাথে আরেকটি কানেক্ট করে পাশাপাশি অ্যাড করা যায়। তৈরি করা যায় ইচ্ছেমতো লম্বা ডিসপ্লে। চলুন একটি ডিসপ্লে প্রোগ্রাম করে আপনাদের দেখাই। মনোযোগ সহকারে দেখলে নিজেই এটা বানাতে পারবেন, তৈরি করতে পারবেন ইচ্ছেমতো লম্বা ডিসপ্লে। স্ক্রলিং ডিসপ্লে সেট আপে আরও কিছু কম্পোনেন্ট দরকার হবে। যেমন শুরুতেই আপনাদের বলেছি, আজকের ভিডিওটি আরডুইনো বেসড। ডট ম্যাট্রিক্স ডিসপ্লেতে প্রোগ্রাম লোড করার জন্য প্রয়োজন হবে একটি আরডুইনো মডিউল। যেমন আমার হাতে আছে আরডুইনোর একটি ন্যানো ভার্সন। এটা ছাড়াও চাইলে উনো কিংবা ইএসপি মডিউল হলেও ডিসপ্লের জন্য প্রোগ্রাম করা যায়। ব্যবহার করতে পারেন যার যার ইচ্ছে মতো। প্রতিটি ডিসপ্লে মডিউলের সাথে 5-লাইন জাম্পার ওয়্যার দেওয়া থাকে। এই 5টি মাত্র কেবলেই প্রোগ্রাম হয় এবং চলতে থাকে ডিসপ্লে মডিউলটি। শুরুতেই বেসিক দুটি ওয়্যারিং করে নেব, এরপর প্রোগ্রাম অনুযায়ী কানেক্ট করব বাকি 3টি পিন। শুরু করছি কিছু সেকেন্ড পর। আজকের ভিডিওটি স্পন্সর করেছে JLCPCB, যারা তৈরি করে হাই কোয়ালিটি প্রিন্টেড সার্কিট বোর্ড। মাল্টি কালার বা মাল্টি লেয়ার সহ সব রকম পিসিবি পাবেন JLCPCB-তে, সাথে আরও পাবেন SMT অ্যাসেম্বলি সার্ভিস। কম্পোনেন্ট সহ সার্কিট ডিজাইন করে কমপ্লিট মডিউল অর্ডার করতে পারেন। এজন্য JLCPCB-র ওয়েবসাইটে আপলোড করুন আপনার পিসিবি ডিজাইনের গার্বার ফাইল। অ্যাসেম্বলি সার্ভিস পেতে SMT অ্যাসেম্বলি বাটনটি অন রাখুন। এরপর আপলোড করুন ইলেকট্রিক্যাল বোম ফাইল। সবশেষে CPL ফাইল আপলোড করুন। সফল আপলোডে পিসিবি সহ দেখতে পাবেন দাম সহ পার্টস লিস্ট। সব কিছু ঠিক থাকলে অর্ডারটি সম্পন্ন করুন। পিসিবি সহ কমপ্লিট মডিউল হাতে পেয়ে যাবেন খুব কম সময়ে। ফিরব মূল ভিডিওতে। ওয়্যারিং শুরু করব ডিসপ্লে সাইড থেকে। প্রথমে 5টি জাম্পার ওয়্যার কানেক্ট করব এভাবে কালার সিরিয়াল করে। এখন কেবিলের সিরিয়ালটি দেখুন। এখানে রেড কেবিলটি কানেক্টেড আছে VCC বা 5V ইনপুটের পজিটিভ পিনে। এরপর অরেঞ্জ কেবিলটি আছে গ্রাউন্ড পিনে। হলুদ কেবিলটি আছে ডেটা ইন পিনে। 4 নম্বরে সবুজ কেবিলটি CS বা চিপ সিলেকশন পিনে আছে। সবশেষে ব্রাউন কেবিলটি আছে ক্লক পিনে। কেবিলের এই সিরিয়ালটি কাজে আসবে একটু পর। এখান থেকে বেসিক দুটি কেবিল কোনোরকম প্রোগ্রাম ছাড়াই কানেক্ট করা যায়। যেমন এই মুহূর্তে 5V পজিটিভ আর গ্রাউন্ড কেবিলটি আরডুইনোতে কানেক্ট করব। এখানে এই পিনটি 5V আউট, এটার মধ্যে ডিসপ্লের 5V রেড কেবিলটি কানেক্ট করে নেব। এরপর রিসেট পিনের পরেই আছে গ্রাউন্ড পিন। এখানে অরেঞ্জ কেবিলটি কানেক্ট করব, যা ডিসপ্লেতে আছে গ্রাউন্ড পিনে। প্রোগ্রাম ছাড়া বাকি পিনগুলো খালি থাকবে ডট ম্যাট্রিক্স ডিসপ্লের জন্য আরডুইনোতে প্রোগ্রাম করতে। এবার যাব পিসি স্ক্রিনে। অনেকেই থাকতে পারেন যারা আরডুইনো বিষয়ে নতুন, তাদের জন্য শুরু করছে একেবারেই প্রথম থেকে। প্রথমে গুগল সার্চে টাইপ করুন আরডুইনো IDE লিখে। সার্চ করলে আরডুইনোর মেইন সাইটটি পাবেন সবার প্রথমে। এখান থেকে সাইটে প্রবেশ করবেন। পেজ লোড হলেই ডান পাশে দেখতে পাবেন Windows 7 বা পরবর্তী ভার্সনের জন্য আছে আরডুইনো IDE ডাউনলোড লিঙ্ক। লিঙ্কে ক্লিক করলে পরের পেজে জাস্ট ডাউনলোড নামে একটি বাটন পাবেন। এখানে ক্লিক করলে শুরু হবে সফটওয়্যার ডাউনলোড। 112 MB লেটেস্ট সফটওয়্যারটি ডাউনলোড হতে খুব বেশি সময় লাগে না। ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করুন ঠিক এভাবে।
ইনস্টল শেষ হলে সফটওয়্যারটি ওপেন করুন। ওপেন হলে চলে আসবে আরডুইনো প্রোগ্রামিং ইন্টারফেস। আজকের প্রজেক্টটি সহজ করতে জটিল কোনো আলোচনায় যাব না, সিম্পলি দেখিয়ে দেব ঠিক কী করতে হবে। MAX7219 ডিসপ্লের জন্য আরডুইনো আইডিতে রেডিমেড লাইব্রেরি আছে। মাত্র দুইটি ছোট্ট লাইব্রেরি ইনস্টল করলে সম্ভব হবে ডিসপ্লের জন্য যে কোনো টেক্সট প্রোগ্রাম করা। নির্দিষ্ট লাইব্রেরি ডাউনলোড করতে স্কেচ মেনুতে ক্লিক করবেন, এরপর ইনক্লুড লাইব্রেরি অপশন থেকে যাবেন ম্যানেজ লাইব্রেরিতে। লাইব্রেরি ম্যানেজার হিসেবে এরকম একটি ইন্টারফেস পাবেন, যার উপরে আছে একটি সার্চ বার। MAX7219 মডিউলের জন্য টাইপ করবেন MD_MAX লিখে। সার্চ করলে MAX7219 নামে একটি লাইব্রেরি পাবেন। ডান পাশ থেকে একটি মাত্র ক্লিকে ইনস্টল করবেন লেটেস্ট ভার্সন। ইনস্টল হয়ে গেলে স্ক্রল করে একটু নিচে যাবেন, এখানে পেয়ে যাবেন ম্যাক্স প্যারোলা নামে আরেকটি লাইব্রেরি। একইভাবে এটারও লেটেস্ট ভার্সন ইনস্টল করবেন। দুটি লাইব্রেরি ইনস্টল হয়ে গেলে উইন্ডোটি ক্লোজ করে দেবেন। এরপর চলে যাবেন ফাইল মেনুর মধ্যে এক্সাম্পলে। এক্সাম্পলে পেয়ে যাবেন বেশ বড় একটি লিস্ট। লিস্টে নিচের দিকে পাবেন এমডি প্যারোলা। এমডি প্যারোলার মধ্যে প্যারোলা স্ক্রলিং নামে পেয়ে যাবেন আমাদের টার্গেট অপশন। এখান থেকে প্যারোলা স্ক্রলিং অপশনটি সিলেক্ট করবেন। ওপেন হলেই পেয়ে যাবেন MAX7219 মডিউলের জন্য রেডি প্রোগ্রাম। এখানে খুব সামান্য কিছু কাস্টমাইজ করলে ডিসপ্লেতে আনতে পারবেন যে কোনো লেখা। চলুন দেখাই কোন অংশে কাস্টমাইজ করবেন। প্রোগ্রামটি স্ক্রল করে সামান্য নিচে গেলেই পেয়ে যাবেন হার্ডওয়্যার সেকশন। এখানে প্রথম কারেকশনটি হবে হার্ডওয়্যার টাইপে। ডিফল্ট হার্ডওয়্যার প্যারোলা SW লেখা আছে, তবে MAX7219 মডিউল ব্যবহার করলে এখানে অবশ্যই টাইপ করতে হবে FC16_HW। এর পরপরই আছে ডিভাইস সংখ্যা। ডিফল্ট ডিভাইস হিসেবে এখানে ডিফাইন করা আছে 11টি ডিভাইস। আমরা এখানে 11 রিপ্লেসে 4 করে দেব, কারণ প্রতিটি 7219 মডিউলে 4টি করে ডিসপ্লে থাকায় একটি ফুল মডিউলে 4টি ডিভাইস কাউন্ট হয়। মডিউল বৃদ্ধি করলে এখানে সংখ্যা বাড়াতে হবে, যেমন 2টি মডিউল হলে ডিভাইস সংখ্যা দিতে হবে 8টি। এভাবে সংখ্যা বাড়িয়ে ডিভাইসও বাড়াতে পারবেন যদি একাধিক ডিসপ্লে ব্যবহার করতে চান। আমরা সিঙ্গেল মডিউলের জন্য 4 ডিভাইস সিলেক্ট রাখলাম। এবার চলে যাব পরের স্টেপে। পরের 3 লাইনে পিন সংখ্যা ডিফাইন করা আছে। ডিসপ্লের কোন পিনটি আরডুইনোর কোন পিনে কানেক্ট করতে হবে তা উল্লেখ করা আছে এই অংশে। পাওয়ার কানেকশনের জন্য আমরা 2টি পিন আগেই কানেক্ট করে রেখেছিলাম। এবার ডেটা ইনপুটের জন্য বাকি 3টি পিন কানেক্ট করব, এখানে দেখানো পিন আউট অনুযায়ী। ডিফাইন করা পিন অনুযায়ী ক্লক পিন যাবে আরডুইনোর 13 পিনে। কানেক্ট হয়ে গেলে ডেটা পিন যাবে 11 পিনে। সবশেষে CS বা চিপ সিলেকশন পিন যাবে 10 পিনে। এভাবে পিন কনফিগার শেষ হলেই আরডুইনো মডিউল কানেক্ট করব ল্যাপটপ কিংবা PC-র USB পোর্টে। আরডুইনো কানেক্টেড হয়ে গেলে ম্যাক্স প্যারোলা প্রোগ্রামে সামান্য স্ক্রল করব। একটু নিচে গেলেই পেয়ে যাব টেক্সট স্পেস। ইচ্ছে মতো লেখা টাইপ করতে এখানে 2টি ফিল্ড আছে, যেমন প্রথমেই লাইনটিকে বলা যায় একটি ওয়েলকাম নোট। ওয়েলকাম নোটে কিছু টাইপ করলে ডিভাইস অন করা মাত্র একবার দেখাবে, এরপর কন্টিনিউ দেখাতে থাকবে নিউ মেসেজে যা লেখা থাকবে। চলুন দুই অংশে আমরা কিছু কাস্টম টেক্সট টাইপ করি। ওয়েলকাম নোটে টাইপ করছি হ্যালো লেখাটি, এরপর নিউ মেসেজে আমার নামটি লিখে দিচ্ছি। এটুকু হয়ে গেলেই প্রোগ্রামটি এবার আরডুইনো মডিউলে আপলোড করব। আপলোড করার আগে ডিভাইস সিলেকশন ঠিক করতে হবে, এজন্য টুলস মেনু থেকে বোর্ড সিলেকশনে যাব। এরপর আমি যেহেতু ন্যানো বোর্ড ব্যবহার করছি সিলেক্ট করব ন্যানো মডেল। হয়ে গেলে টুলস মেনু থেকে পোর্ট সিলেক্ট করব। আরডুইনো মডিউলটি কম পোর্ট 3 কানেক্ট করা সিলেক্ট করলাম। সব শেষে এবার প্রোগ্রামটি আপলোড করব। প্রোগ্রাম আপলোডের জন্য ক্লিক করতে হবে উপরে থাকা রাইট অ্যারো বাটনে। প্রোগ্রামটি এখন আরডুইনোতে আপলোড হচ্ছে। আপলোড কমপ্লিট হলে চলুন এবার দেখি ডিসপ্লেতে কী দেখায়। আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে স্ক্রলিং হচ্ছে টাইপ করা লেখা অনুযায়ী। এভাবেই আরডুইনোতে প্রোগ্রাম করে চালানো যায় ডট ম্যাট্রিক্স LED ডিসপ্লে। চাইলে স্ক্রলিং স্পিড কম বেশিও করা যায়, এজন্য প্যারোলা প্রোগ্রামে পেয়ে যাবেন স্পিড কন্ট্রোল অপশন। প্রোগ্রামে ডিফল্ট স্পিড থাকে 25, এই সংখ্যা যতই বাড়াবেন স্পিড তত কমতে থাকবে। চলুন একটু কমিয়ে দেখি, এজন্য 25 থেকে স্পিড করে দিচ্ছি 35। 35 স্পিডে কেমন চলছে দেখুন। মোটামুটি এই হলো ডট ম্যাট্রিক্স ডিসপ্লের জন্য সহজ প্রোগ্রামিং। এখন চাইলে 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি দিয়ে পুরো সিস্টেমটি চালানো সম্ভব। ব্যাটারি দিয়ে চালাতে চাইলে পজিটিভ ইনপুট হবে VIN পিন, আর নেগেটিভ কানেকশনটি দিতে হবে আরডুইনোর যে কোনো একটি গ্রাউন্ড পিনে। এভাবেই চাইলে পোর্টেবল ডিসপ্লে হিসেবে এটা ব্যবহার করা সম্ভব। খুবই সামান্য পরিমাণ পাওয়ার কনজিউম করা একটিমাত্র ব্যাটারি থেকেই চলে, প্রায় 6-7 ঘন্টা।
তবে ব্যাটারি ব্যবহার করলে অবশ্যই সাথে একটি 5 ভোল্টের বুস্টার বা পাওয়ার ব্যাংক সার্কিট ব্যবহার করবেন। একটি কেস বানিয়ে সাথে 5 ভোল্ট ইনপুট দিয়ে চাইলেই বানাতে পারবেন একটি পোর্টেবল স্ক্রলিং টেক্সট ডিসপ্লে। সেম সেটআপ দিয়ে আরো বহু রকম ডিসপ্লে প্রজেক্ট করা যায়। ভবিষ্যতে কোনো একটি ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব কিভাবে এই সেটআপে বানাতে পারবেন একটি ডিজিটাল ক্লক ডিসপ্লে। খুবই সহজভাবে স্ক্রলিং টেক্সট ডিসপ্লের জন্য একটি প্রজেক্ট আজ দেখালাম। সেম প্রসেস ফলো করে আপনারাও চাইলে বানাতে পারবেন দারুণ এই ডিসপ্লে সিস্টেম। বানাতে যা যা লাগবে সবই পেয়ে যাবেন ডিসক্রিপশনে দেয়া লিঙ্ক থেকে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আর ইলেকট্রনিক্স নিয়ে দারুণ দারুণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে অন রাখুন বেল আইকন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।